আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিডিও ভালো লাগে এমন আরও নিত্য নতুন সহজ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমরা নানান প্রকার ডেজার্ট আইটেমে যে আগার আগারটা ইউজ করি সেটা সম্পর্কে আপনাদের কিছু গ্লো দিতে হাজির হয়েছি আগার আগার পাউডারটা কি দাম কত এর ব্যবহার আর চায়না ক্রাশের সাথে এর পার্থক্যটা কি সব শেষে থাকবে আজকে এই আগার আগার পাউডার দিয়ে মূলত জেলো রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে আমরা আগার আগার কী কাজে ব্যবহার করি এর দাম কত আর চায়না ক্রাশের সাথে এর পার্থক্যটা কি এ পর্যায়ে আমি দেখতে পাচ্ছেন দুইটা ছোট আকারে পিচি আকারে বোতল নিয়েছি দুইটা দুই ব্র্যান্ডের আগার আগার পাউডার রয়েছে দুই বোতলের হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মদিনা ফুড ব্র্যান্ডের আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রেন্ড ফুড ব্র্যান্ডের দুই ব্র্যান্ডের দুইটা আগার আগার পাউডার নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এখন রাখলাম এটাতে বিশ গ্রাম রয়েছে আর সবুজ লেয়ার বিশিষ্ট যেটা সেটাতে রয়েছে পনেরো পনেরো গ্রাম আর যেটা বিশ গ্রামের সেটা একশো টাকা নিয়েছেন যেটা দেখতে পাচ্ছেন ছোট সাইজের বোতল সেটা নিতে নিয়েছে মূলত নব্বই টাকা এই আগার আগার পাউডার কিন্তু অনেক দাম আর আগার আগার পাউডার কিন্তু মূলত আমাদের জন্য হালাল আর আগার আগার পাউডার সামুদ্রিক একটা উদ্ভিদ উদ্ভিদ থেকে তৈরি করা হয় কিন্তু মোটেও হারাম না তাই আমাদের জন্য এটা একদমই আর কোনো জায়াজ এই পর্যায়ে দেখাচ্ছি এটা হচ্ছে গায়ে লেখা আছে মূলত ষাট টাকা কিন্তু নিয়েছে নব্বই টাকা কারণ ষাট টাকাটা ছিল আগের রেট বর্তমানে প্রতিটা প্রোডাক্টের কিন্তু অনেক দাম এই আগার আগার পাউডার কিন্তু আমরা নানান খাদ্যদ্রব্যে ইউজ করে থাকি যেমন জেলু তৈরিতে আবার নানা পদের তৈরিতে দেখতে পাচ্ছেন পনেরো গ্রাম রয়েছে আর আগার আগার পাউডার কিন্তু খুবই ভালো অনেকেই প্রশ্ন করেন আগার আগার পাউডারের মধ্যে আর চাইনা গ্রাসের মধ্যে পার্থক্য কি আসলে আগার আগার পাউডার আর চায়না গ্রাস কিন্তু একই জিনিস হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটাতে শুধু লেখা আছে আগার আগার পাউডার আর একটা দেখাচ্ছি এটাতে কিন্তু চাইনা গ্রাস লেখা রয়েছে আপনারা স্ক্রিনে এই যে দেখতে পাচ্ছেন চাইনা গ্রাস মানে কিন্তু আগার আগার আর চায়না গ্রাসটা গুড়া করেই মূলত আগার আগাটা তৈরি করা হয় চায়না গ্রাসটা আমি তেমন একটা ইউজ করি না বা হাতে না গেলে নেই তার জন্য শেয়ার করতে পারছি না ওটাও দেখতে অনেকটা লম্বাটে নডুসের মতো আর দেখতে একদমই আমরা সাবুদানা সেদ্ধ করলে কালারটা যেমন আসে স্বচ্ছ ঠিক তেমন এই যে দেখতে পাচ্ছেন দুইটা মূলত দশ টাকা কম আমার কাছ থেকে দুশো টাকা নিয়েছে একটা নব্বই টাকা আর একটা নিয়েছে মূলত একশো টাকা আগার কিন্তু অনেক একটা দামি জিনিস আর পরিমাণও কিন্তু খুবই কম থাকে আর ব্যবহার করতে হয় মূলত খুবই কম আর আজকে আমি আগার দিয়ে চলুন আপনাদেরকে জেলু তৈরি করে শেয়ার করি এই পর্যায়ে আমি একটি হাঁড়ি নিয়েছি আর হাঁড়িতে আমি ঠিক ভরে ভরে মেজারমেন্ট পাথার এক কাপ দিয়েছি পানি প্রতি এক কাপ পানিতে আমাদের দিতে হবে এক টি স্পুন পরিমাণ সমান করে আদা আগার পাউডার আর এই পর্যায়ে চুলাটা এখনো কিন্তু অফ রয়েছে স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেইভাবে আমি আগার আগার পাউডারটা প্রথম পর্যায়ে দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর কাপ চিনির যেহেতু জেলো তা চিনির পরিমাণটা একটু বেশি লাগবে হাফ টি স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি ভ্যানেলার দিয়ে এখন আমি খুব ভালোভাবে তিনটা উপকরণ মিশিয়ে নিচ্ছি এখনও চুলাটা কিন্তু অন করছি না আর আগার আগার কিন্তু কখনোই গরম পানিতে করতে যাবেন না এতে করে আগার আগার পাউডারটা কিন্তু দলা পাকিয়ে যাবে তার সাথে আমার মনে হচ্ছে চিনি পরিমাণ একটু কম আরও একটু মানে এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম এক কাপ আপনারা পানির মাঝে দিবেন এক টি পরিমাণ যদি আপনারা পরিমাণে কম দেন সেক্ষেত্রে আগার আগার দিয়ে যদি জ্যালু তৈরি করেন সে জ্যালুটা কিছুটা হার্ড হবে মানে নরম হবে আমার বলতে ফুল এসেছে আর যদি মনে করেন যে আপনারা একটু ই দিবেন বেশি দিবেন সেক্ষেত্রে একটু শক্ত হয়ে যাবে আমি চুলাটা ওপেন করে শুধুমাত্র বলক উঠিয়ে মিনিট খানিক রেখে তারপর চুলা থেকে নামিয়ে নিয়েছি অন্যদিকে তিনটা বাটি আমি পেট করে নিয়েছি প্রথম বাটিতে আমি দিয়েছি আমি ফুড কালার দিয়েছি সবুজ তারপর ওটা দিয়েছি অরেঞ্জ তারপর ওটা দিচ্ছি আমি রেড ফুড কালার আমি এখানে রেড মেনমেন্ট ব্র্যান্ডের তিনটা ফুড কালার ইউজ করছি আর সেই সাথে সঙ্গে সঙ্গে সে আগার আগারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি তিনটা বাটিতে সমান পরিমাণ ঢেলে দিচ্ছি ঢেলে এখন আমি একটা চামচের সাহায্যে সমস্ত কালারটা মিশিয়ে নিচ্ছি আর এইভাবেই কিন্তু আমরা আজকের এই জ্যালোটা নানান পদের ডেজার্ট আইটেমে জেলু তৈরি করতে অথবা সাবধানার যে কোনো রেসিপিতে আজকের এই জেলুটা আমরা অ্যাড করতে পারি এই পর্যায়ে পনেরো থেকে বিশ মিনিট আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি আর পনেরো থেকে বিশ মিনিট পরে ফিরে এসে আপনাদের সাথে শেয়ার করছি এরই মাঝে আমাদের জ্যালোটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে জ্যালো কিন্তু তৈরি করে কখনও ডিপ ফ্রিজে রাখা যাবে না আর নর্মাল ফ্রিজে আপনারা এক সপ্তাহ পর্যন্ত রাখতে পারেন কিন্তু সেক্ষেত্রে কেটে স্লাইস করে রাখা যাবে না একটা ছুরির সাহায্যে আমি কেটেও স্লাইস করে আপনাদের সাথে শেয়ার করছি আর এরই মাঝে তৈরি হয়ে গেল চায়না গ্রাস প্লাস আগার আগার পাউডার দিয়ে আমাদের অসম্ভব সুন্দর আজকের এই জেলু জেলুটা চাইলে আপনারা যে কোনো ড্রেজার্ট আইটেমে তৈরি করতে পারেন এখন আমি আপনাদেরকে একটু উঠিয়ে দিচ্ছি অসম্ভব সুন্দর এই জেলু দেখতে যেমন খেত কিন্তু তেমন অবশ্যই এটা যে কোনো ড্রেজার্টের সাথে খুব ভালো যায় আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে আর আপনাদের উপকারে আসলে আজকের ভিডিওটা মেক করা সার্থক প্রতিটা ভিডিও আসলে মেক করি শুধু আপনাদের উপকারে আসার জন্য এরই মাঝে আমার বাচ্চা কিন্তু হাত দিয়ে দুই একটা খেয়েও নিয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ